ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোন কোন আলেম বলেছেন যে মেয়েদের শিক্ষা করে কি হবে, বা এই সম্পর্কে অনেক রকমের কথা শুনতে পাওয়া যায়, অ্যাকচুয়ালি হাদিসের মধ্যে এই সম্পর্কে কি বলা হয়েছে? খুব ভালো প্রশ্ন ভাইজান। আমার মনে হয় না যে এই বিষয়ে ইসলামের স্বর্ণযুগ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত যাদেরকে আমরা আহলে ইলম বলি, বিদ্বান বলি, প্রকৃত অর্থে বিদ্বান যারা, যাদের কথাকে আমরা নকল করে মানুষকে শোনাই, যাদের ফতোয়াগুলি স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই সমস্ত বিদ্বানগণদের মধ্যে এই ব্যাপারে কোনো মতপার্থক্য আছে বলে আমার জানা নেই ভাইজান। ইসলামের স্বর্ণযুগে রাসূলুল্লাহ সাল্লামের যুগে মেয়েদের শিক্ষার সূচনা হয়, তার আগে তো মেয়েদের কি অবস্থা ছিল সেটা বড় অপেক্ষা রাখে না, কোনো মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটা অপরাধ ছিল তখন, ভ্রূণ হত্যা করা বা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ার মতো অপরাধ ছিল, কোনো মেয়ে জন্মগ্রহণ করলে পিতা লজ্জায় মুখ কালো হয়ে যেত। তো এই যে অবস্থা থেকে বেরিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথম অবতরণ আয়াত অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, তো এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার আদেশ দিয়েছেন, এটা শুধুমাত্র পুরুষকে নয়, সমানভাবে মহিলাদেরকেও। শেখ আল্লামা আলবানী রহমাহুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে করতে গিয়ে তিনি বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকমভাবে পুরুষকে পড়ার আদেশ দিয়েছেন, ঠিক একই রকমভাবে নারীকেও আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ শুধুমাত্র পুরুষদের জন্য নয়, আর আলহামদুলিল্লাহ আমরা এর সাক্ষ্য বা এর বাস্তব দৃষ্টান্ত দেখেছি যে রাসূল সাল্লামের যুগে নারীদের শিক্ষার সূচনা হয়েছিল, এবং সেই সময় তো অনেক সাহাবিয়া, মহিলা সাহাবিয়া আর কি, সাহাবিয়া তারাও কিন্তু শিক্ষা দীক্ষায় জ্ঞান অর্জনে পুরুষদের চাইতে খুব একটা পিছিয়ে ছিল না। যদি বলি যে পুরুষদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আরো বড় বড় সাহাবী ছিলেন, তো মেয়েদের মধ্যে আম্মা আয়েশার মতো সাহাবিয়া ছিলেন, তৈরি হয়েছিলেন জ্ঞান শিক্ষায় দীক্ষায়। এমনকি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনেক পুরুষ সাহাবা বিভিন্ন বিষয়ে শিক্ষা নিতে যেতেন বা বিভিন্ন ফতোয়া জানতে যেতেন। তো এবার যদি কেউ বলে যে মেয়েরা শিক্ষা অর্জন করে কি করবে, তাহলে তো এই প্রশ্ন আম্মা আয়েশার কাছে গিয়ে পৌঁছাচ্ছে, কারণ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নিজেই শিক্ষিতা মহিলা ছিলেন, এবং তাকে মুহাদ্দিস বলা যায়, মুফতি বলা যায়, অনেক পুরুষ সাহাবীর তিনি শিক্ষিকা ছিলেন। আর রাসূল সাহেবের যুগে যে এর সূচনা হয়েছিল, তারপরে ওমাইয়া যুগ, আব্বাসী যুগের যুগে নারী শিক্ষার যে সফলতা বা চর্চা উচ্চ শিখরে গিয়ে পৌঁছেছিল, যুগে যুগে কালে কালে যেরকমভাবে অনেক পুরুষ বিদ্বান মনীষীর কথা আমরা জানতে পারি, ঠিক একই রকমভাবে অনেক মহিলা বিদ্বান বা নারী পণ্ডিতদের কথা আমরা জানতে পারি। রাসূল সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের ওপরে জ্ঞান অর্জন করা ফরজ, তো এখানে মুসলিম বলতে শুধুমাত্র পুরুষ মুসলিম নয়, এখানে মুসলিম বলতে পুরুষ নারী সকলেই। কমপক্ষে আমার দৃষ্টিতে 10 জন এরকম আমি মুহাদ্দিসকে জানি, এরকম ফকিহ বা বিদ্বানকে জানি আমি, তার মধ্যে ইমাম কুরতুবি, ইমাম ইবনে হাজম, শেখ সালাহ উসাইমিন, শেখ আব্দুল ইবনে বাজ, অসংখ্য মনীষীগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলেছেন যে প্রত্যেক মুসলিমের ওপরে জ্ঞান অর্জন করা ফরজ, তো এখানে শুধুমাত্র মুসলিম বলতে পুরুষকে বোঝানো হয়নি, পুরুষের সঙ্গে সঙ্গে নারীর জন্যও ঠিক একই আদেশ, প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্যে এতটা জ্ঞান অর্জন করা ফরজ যতটা জ্ঞান অর্জন তার দৈনন্দিন জীবনে ইবাদতের কাজে লাগবে, ফরজ এটা। হ্যাঁ, কিছু মতপার্থক্য থাকতে পারে ব্যবস্থাপনায় গিয়ে,
নারীর শিক্ষা অর্জন করার সম্পর্কে কারোর কোনো দ্বিমত নেই বা দ্বিমত থাকতে পারে না। যদি কেউ থাকে, কারোর থাকে, তাহলে জানতে হবে সে প্রকৃতপক্ষে ইসলামে নারীর যে অবস্থান বা শিক্ষার যে বিপ্লব সম্পর্কে সে তিনি জানেন না। হ্যাঁ, যদি কেউ মতপার্থক্য করেছেন আমার জানা মতে, তো তিনি এই বিষয়ে মতপার্থক্য করেছেন যে ব্যবস্থাপনা, যে আজকের দিনে যে কো এডুকেশন, সহশিক্ষা বা বিপর্দা ব্যবস্থাপনা বা আরো যে বিষয়গুলো সিস্টেম সম্পর্কে গিয়ে মানুষের কিছু বা কিছু ওলামা আপত্তি করেছেন যে এই সিস্টেমে বা এই পদ্ধতিতে মহিলাদের শিক্ষা দেওয়া বা মহিলাদের জন্য শিক্ষা অর্জন করা নিরাপদ নয়, এই কথাটা আমরা মানতে পারি বা এটা অনেকে বলেছেন। আজকে দিনে হচ্ছেও তাই, অনেক মাদ্রাসাতেই তো মেয়েদের পর্দা ঠিক মতো হয় না। হ্যাঁ, তো স্কুল তো অনেক দূরের কথা। তো সিস্টেম নিয়ে কেউ কথা বলতে পারেন, পদ্ধতি নিয়ে কেউ কথা বলতে পারেন, কিন্তু নারী শিক্ষার বৈধতার ব্যাপারে কেউ কথা বলতে পারেন না। যদি কেউ বলেন তো তিনি ইসলামের দৃষ্টিতে আলেম নন, কেননা এর বৈধতা যদি আপনি, আপনাকে বলি যে সবচাইতে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সহি বুখারীর মধ্যে আপনি গিয়ে দেখতে পারেন, কিতাবুল এলম অধ্যায় নম্বর তৃতীয়, মানে তৃতীয় অধ্যায় সহি বুখারীর কিতাবুল এলমের মধ্যে যান, আপনি গিয়ে দেখুন সহি বুখারী হাদিস নম্বর 97, 98, 101 এবং 102। সহি বুখারী হাদিস নম্বর 97 এর মধ্যে এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি সম্পর্কে একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ বা পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে কি যে ইমাম বুখারী যেমন সেই যুগের বা আজকের পর্যন্ত শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস সম্রাট ছিলেন, ঠিক একই রকম ভাবে তিনি কিন্তু বড় ফকিহ ছিলেন। তিনি যে অধ্যায় এবং অনুচ্ছেদ রচনা করেছেন হাদিস বর্ণনা করার আগে, তিনি যে হেডিং দিয়েছেন সেই হেডিংটা কিন্তু হচ্ছে ইমাম বুখারীর মত বা ফতোয়া। তো ইমাম বুখারী রহমাল্লাই প্রথমে সহি বুখারী 97 নম্বর হাদিসের অনুচ্ছেদ রচনা করছেন যে বাবু তালিমি রাজুলি আমাতাহু ও আহলাহু, যে একজন ব্যক্তি নিজের দাসী ও পরিবার পরিজনকে শিক্ষা প্রদান করবে, এই সম্পর্কে তিনি অনুচ্ছেদ রচনা করেছেন। একজন ব্যক্তি নিজের দাসী, বাড়ির চাকরানি নকরানি যে যে কাজ করা মেয়ে, তার কথা বলা হচ্ছে, যে তাকে শিক্ষা দেবে এবং তার পরিবারকে শিক্ষা প্রদান করবে। তো পরিবারের মধ্যে নারী পুরুষ সকলেই আছে। তো যে ইসলাম একজন বাড়ির চাকরানি নকরানি বা কাজের মেয়েকে শিক্ষা দেওয়ার কথা বলছে, সেই ইসলাম স্বাধীন যে তা নারীদের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? এবার তিনি হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাম থেকে রাসূলুল্লাহ বলেছেন যে সালাসাতুন লাহুম আজরান, তিন শ্রেণীর মানুষ এমন আছে যারা ডবল নেকি পাবে, দ্বিগুণ নেকি পাবে, কোন একটা কাজ করবে তার জন্য দ্বিগুণ নেকি পাবে। তো তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে ওরাজুলুন, এমন একজন ব্যক্তি, কানাত ইন্দাহু আমাতুন, যার অধীনে কোনো দাসী আছে, চাকরানি আছে, ফাআদাবাহা ফাআহসানা তাদিবাহা, তাকে সেই চাকরানিকে সে সভ্যতা আদব শিষ্টাচার শিখায়, ওয়া আল্লামাহা এবং তাকে জ্ঞান শিক্ষা দেয়, ফাআহসানা তাআলিমান উত্তম রূপে। তো একজন ব্যক্তি যার অধীনে কোনো দাসী আছে আর সে সেই দাসীকে সুশিক্ষা দিচ্ছে এবং সুচরিত্র গঠনে উদ্বুদ্ধ করছে, তাকে আদব শিষ্টাচার কালচার শিখাচ্ছে, সুম্মা আতাকাহা, অতঃপর তাকে সুশিক্ষায় শিক্ষিতা করে তাকে সুন্দর শিষ্টাচার শেখানোর পরে তাকে স্বাধীন করে দিচ্ছে, ফাতাজাওয়াজাহা, এবং অবশেষে সেই পুরুষ ওই চাকরানিকে বিবাহ করছে। রাসূলুল্লাহ বলছেন যে ফালাহু আজরান, তার ডবল নেকি, এক তো সেই ওই নারীকে সে শিক্ষা দিল, ওই নারীকে সে চরিত্র শেখালো এবং তারপরে তাকে স্বাধীন করে বিবাহ করলো, এই জন্য তার ডবল নেকি। তো এখানে হাদিসের ভাষা দেখুন যে একজন নারী, একজন পুরুষ যার অধীনে দাসী আছে, চাকরানি আছে, তাকেও সুশিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, তাকে শিক্ষা দেওয়ার জন্য ডবল নেকির কথা বলা হচ্ছে। 98 নম্বর হাদিসের মধ্যে এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাই অনুচ্ছেদ রচনা করছেন যে বাবু
ইদাতিল ইমামি আনিসা ও তা আলিমি হিন্না, আলিম কর্তৃক যে কোনো পুরুষ আলিম বা ইমাম নারীদের উপদেশ প্রদান করা ও দিনই এম শিক্ষা প্রদান করা। তো এখান থেকে প্রমাণিত হয় যে পর্যাপ্ত পরিমাণে পর্দার মাধ্যমে পুরুষ শিক্ষক নারীদেরকে শিক্ষা প্রদান করতে পারেন। পর্যাপ্ত পর্দার মাধ্যমে থেকে, পর্দার মধ্যে থেকে কোনো পুরুষ শিক্ষক মহিলাদেরকে শিক্ষা প্রদান করতে পারেন, এটা কে বলছেন? ইমাম বুখারী তার অনুচ্ছেদের মধ্যে বলছেন। এবার তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিসের মধ্যে এসেছে যে ওই যে বিখ্যাত হাদিস যে ঈদে ঈদগাহের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের পরে গিয়ে নারীদের কাছে গিয়ে তিনি নারীদেরকে উপদেশ করলেন, দিন শিখালেন, নারীদেরকে তিনি উপদেশ করলেন এবং দিন শিক্ষা দিলেন, দিন শিখালেন। তো এখানে এই হাদিস থেকে বুখারী দলিল দিয়েছেন যে কোনো পুরুষ মহিলাদের কাছে গিয়ে পর্দা সহকারে তাদেরকে শিক্ষা দিতে পারেন, তাদেরকে উপদেশ বা ওয়াজ নসিহত করতে পারেন। 101 নম্বর হাদিসের মধ্যে এসেছে এবং বুখারী রাহিমাহুল্লাহ অনুসরণ রচনা করছেন যে বাবু হাল ইজআলু লিন্নিসাই ইয়াউমুন আলা হিদাতিন ফিল ইলমি, নারীদের জ্ঞান লাভের জন্য আলাদাভাবে দিন নির্ধারণ করা যায় কি? এই এবার তিনি হাদিস নিয়ে আসছেন, এটা হলো অনুচ্ছেদ। এবার তিনি হাদিস নিয়ে আসছেন কি যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে কওয়ালাতিন নিসাউ লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে গলাবানা আলাইকা রেজালু, আপনার কাছে তো পুরুষরাই সবসময় ভিড় করে থাকে, আপনার কাছে সবসময় তো পুরুষরাই ভিড় করে থাকে, তাদের মধ্যে আমরা যেতে পারি না, গিয়ে আমরা দিন শিক্ষা করতে পারি না, এজন্য পুরুষরা আমাদের থেকে জ্ঞান শিক্ষাতে বা দিন শিখাতে এগিয়ে গিয়েছে। সুতরাং ফাজা আল্লানা ইয়াউমান ফি নাফসিক, আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করুন যেই দিন পুরুষরা আসবে না, শুধু মহিলারা একত্রিত হয়ে আপনার কাছ থেকে দিন শিখবে। ফাওয়াদাহুন্না ইয়াউমান লাকিয়াহুন্না ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ওয়াদা করলেন যে ঠিক আছে আমি অমুক দিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে তোমাদেরকে দিন শেখাবো। ফাওয়াদাহুন্না ওয়ামারাহুন্না, তিনি সেখানে গিয়ে তাদেরকে ওয়াজ নসিহত করলেন, কিছু আদেশ করলেন, কিছু নিষেধ করলেন। ফাকানা ফিমা কওয়াল আলাহুন্না, তার মধ্যে তিনি একটা যে উপদেশ করেছিলেন সেখানে কি যে মা মিন কুন্না ইমরাতুন তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, যে মহিলা তিনটে সন্তান বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করে যাবে বা মারা যাবে, তো সেই তিনটে সন্তান ওই মহিলার জন্যে কাল কেয়ামতের মাঠে জাহান্নামের আগুনে ঢাল হয়ে দাঁড়াবে। ফাকালাত ইমরাতুন, একজন মহিলা বললেন রাসূলুল্লাহ যদি কোনো মহিলা দুটি সন্তান মারা যায় তাহলে ওয়াসনাইনি, ফাকালা ওয়াসনাইনি, দুটি সন্তান মারা গেলেও সেটা তার জন্য জাহান্নামের আগুনে ঢাল হয়ে দাঁড়াবে। তো মহিলাদের যে সমস্ত বিষয়গুলি ফতোয়াগুলি, তাদের যেগুলো জানার বিষয়, সেগুলি যদি তারা আলেমের কাছে না যায়, তারা কোনো শিক্ষকের শরণাপন্ন না হয়, কোথায় থেকে শিখবে? এবং তাদের যেগুলি মাসলা মাসাইল আছে, আমাদের ব্যক্তি জীবনে আমরা কত প্রশ্ন করি, আমাদের ব্যক্তি জীবনে আমরা কত আমাদের জানার বিষয় আছে, শেখার বিষয় আছে, ঠিক একই রকম ভাবে যে ইসলাম পুরুষের জন্য সেই একই ইসলাম তো নারীর জন্য, যে ইবাদত সালাত সিয়াম যাকাত হজ পুরুষের জন্য, ঠিক একই তো নারীর জন্যও। তো যদি নারীরা দিন শিক্ষা অর্জন না করে তাহলে তারা কোথা থেকে শিখবে, আর তারা কিভাবে তাদের সন্তানদেরকে, নারীদেরকে, অন্য নারীকে শেখাবে? তো অবশ্যই মহিলাদের মধ্যে আলিমা দিনী জ্ঞান অর্জনকারী মহিলার অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। তো মোট কথা হচ্ছে ভাইজান, যে আমাদের জানা মতে ইসলামের স্বর্ণযুগ থেকে আজ পর্যন্ত কোনো একজন বিদ্বানকে আমরা জানি না যে বিদ্বান মহিলাদের শিক্ষার বিরুদ্ধে বলেছেন, বরং সকলেই শিক্ষার পক্ষে বলেছেন, এবং যে ফরজের কথা বলা আছে হাদিসের মধ্যে সেই ফরজ নারী পুরুষ সকলের জন্যে। বাকি সিস্টেম সম্পর্কে একটু আমাদের সজাগ হতে হবে, অবশ্যই মহিলাদেরকে তাদের সিস্টেমের মধ্যে থেকে শিক্ষা অর্জন করাতে হবে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরের বিষয়। হ্যাঁ, হাদা মা ইনদাল্লাহু ওয়া আলা রাসূলিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।